আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে ভোর সকালে উঠলাম, কারণ আমার মা বাবা কয় আমার নাকি পেট বেড়ে গেছে, যার জন্য আমি একটু পেট কমামু, সিনাটা একটু বাড়ামু, ভাবছি একটু এক্সারসাইজ করি, এক্সারসাইজ করলে যদি পেট কমে। যাই হোক গাইস, এবার ওটা বসা করলে যদি পেট কমে, আপনারা যদি জানা থাকেন তাহলে আমার একটু কমেন্ট করে কইয়ে দিন, কারণ আমার পেট কমান লাগবো, মেলা পেট বেড়ে গেছে। এইরকম সিনা থাকতো আমার বলে সিনা কম হয়ে গেছে আমার, তার জন্য আমি ফিতা অনলাইনে কোনো অর্ডার দিয়ে নিয়েছি সিনা বানানোর জন্য। এই তরিকায় যদি মানলে সিনা হয় গাইস, তাহলে আমার কমেন্ট করে জানিয়ে দিন, আমি এইভাব করে সিনা বানানোর জন্য এক্সারসাইজ করব। এইবার ফিতা টানা গাইস, বুঝছেন, খুব কষ্ট, সেই কষ্ট, এমন কষ্ট জীবনে আমি দেখি নাই। আমার এমন একটা মনে হয় নাক জানি ডানাটা ছিঁড়ে যাবে। এই ফিতা যে কী দিয়ে বানাইছে গাইস, দেখছেন, এক দাবার ভিতরে আমার ডানাটা ফুলে গেছে গাইস। এই মাসাল যদি আপনারা বানাইতে চান তাহলে দেরি না করে অনলাইনে ফিতাটা অর্ডার দিয়ে এলান, সিনা হবো। দেখছেন তো কীরকম হইতেছে। পেট কমানোর জন্য গাইস অনেক চেষ্টা করতেছি আমি, সিমিটদের ডাম্বল বানাইছি, তারপরও মারতাছি, একার দেখে মারা করছি। ওই যে আমার বউ আছে, আমার বউরে কইলাম তুমি ক্যামেরা ধরো, ও আসলো মানুষ না, ক্যামেরা বলে ধরতে পারে না। আমারে দেখলে বলে আমার বউর হাত পা কাইবা ওঠে, তাতে করে ক্যামেরা ধরো গেছি, আর বলে হাত পা কাঁপতাছে, যার জন্য ক্যামেরা ধরলো না, যার জন্য আমি একলা একলা ক্যামেরা ধরছি, একার দিয়ে মারতাছি। ডাম্বল মারা যে গাইস কত কষ্ট, সেই কষ্ট, তারপরও আমি যতই কষ্ট হোক না কেন আমি সিনা বানিয়ে সারবো। তারপরও দেখছেন তো আমার পরিবর্তন হয়েছে, অল্প হলো একদিন মারছি গাইস, বুঝছেন, আগে আগে পরও মারছি। যাই হোক, একটু হলো শক্ত শক্ত হয়েছে, এই যে ভালো রকম শক্ত হয়েছে। আপনি যদি সিনা বাড়াতে চান তাহলে এই ফিতাটা এমবা করে টানতে থাকেন, টানলে বাদাই এই গাড়ের মাংস, সিনার মাংস অনেকই বাইরে যাইব, 100% গ্যারান্টি গাইস। মাংস তো বাড়বোই যদি আপনার শরীরে মাংস থাকে, আর যদি আমার মতো আড্ডি থাকে তাহলে কাম হবে না গাইস, ফিতা টানলেও কাম হবে না। আমার মতো যদি শরীরে মাংস বানাতে চান গাইস, তাহলে শিকর, কমলা বসন এসব নেশা জাতীয় বস্তু খান লাগবো, ওইসব খাইলে কিন্তু শরীরে মাংস যাবো গা, মাংস থাকবো না গাইস। ওটা আমি এমনাই কইলাম, অন্য সব নেশা জাতীয় বস্তু খাবেন না। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে পেজটা ফলো করে দিন, এটা শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।